রেজিস্টার পালিয়ে গেল, হিন্দু হোস্টেল ফেরত চাই, হিন্দু হোস্টেল ফেরত চাই, রেজিস্টার পালিয়ে গেল, রেজিস্টার পালিয়ে গেল। একটু যেতে দিন, মনে করবেন একটু আবেদন করেছে। আমার হাত পা বাঁধা, আমি নিজে ছানার ছানি দিয়ে ওখানে কাজ করতে পারি না। যারা এক্সপার্ট তারা কাজ করছে, যত সময় লাগবে লাগছে, আর কিছু করার নেই। যদি ওপর থেকে ভেঙে পড়ে তখন কি হবে? বললাম এই আজকের জীবিকা কালকে কনভোকেশনের আগে আজকে জীবি ডিগ্রি রেটিফাই করে ছাত্রদের, সারস্বাস্থ্য ছাত্র ডিগ্রি রেটিফাই যাবে, তারা কনভোকেশনের ডিগ্রি পাবে, তা সত্ত্বেও এটা এই করে তাদের ডিগ্রি আটকে দিয়ে কার সাথে কে কী করছে আমি বলতে পারছি। আগামীকাল তো কনভোকেশন আছে স্যার, তারা যে আজকে ডিগ্রি রেটিফাই করা না গেলে কী করে হবে আপনি বলুন না, সেটাই তো বিসি বলে গেলেন। আপনারা মিটিং করবেন না তাহলে? তো কী করে করবো, আপনি আপনি মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে দেবেন, কে করবে বলুন? এ তো আমাদেরই ছাত্র, ঠেলে ঢুকবো। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।